শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার যদি এত বছর পরে হতে পারে, যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা মূল নায়ক তাদের যদি বিচার হতে পারে ওই সময়ের অপরাধে, আজকে যদি মিয়ানমারের সামরিক জান্তার বিচার আর্জেন্টিনার আদালতে হতে পারে, গাম্বিয়ার আদালতে হতে পারে, এই দেশে আজকে যারা এই কুকর্মের সঙ্গে জড়িত আছেন, এই পরিবারের অশ্রু এবং কান্না আর্তনাদের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। এই পরিবাররা দেখে যেতে পারবে যাহা তাদের হারানো সন্তান হারানো মালিক হয় ঘরে ফিরে এসেছে, না হলে তার সন্ধান পাওয়া গেছে। এই দুটোর একটা ছাড়া তো আমরা ঘরে উঠবো না, যত অপবাদ দেওয়ার চেষ্টা করেন। আজকে সচিবালয় হয়েছে কি তালিকা প্রকাশিত হচ্ছে 2018-র এই চোরাই নির্বাচনে, এই চোরাই কার্যে কোন কোন পুলিশ অফিসার জড়িত ছিলেন, কে কোন জেলার দায়িত্বে ছিলেন, কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নেতা কোন সদস্য সেখানে দায়িত্ব পালন করেছেন, এগুলো কি আমরা ছাড়ছি? আমরা তো 16 বছর ধরে মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি। এই কান্না তো শেখ মুজিব জীবিত থাকতেই শুরু হয়েছে। শহীদুল্লাহ কায়সারকে গুম করা হয়েছিল, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তার ভাই বাংলাদেশের আরেক জাতীয় প্রতিভা জহির রায়হান নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আজ পর্যন্ত তার লাশের কোনো খবর পাওয়া যায়নি। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বাদই দিলাম, আমি একটা মাত্র উদাহরণ দেবো, বরিশালের বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, প্রায় 150 বছর আগের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে যারা বিপিজিএস এজিএস এ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই তিনজনকে গুম করা হয়েছিল 1973 সালে। নজরুল সদরুল সমরেশ, তিনজন ছাত্রলীগের জাসদ ছাত্রলীগের নেতা, আজ পর্যন্ত তাদের কবরের সন্ধানও পাওয়া যায়নি, লাশের সন্ধানও পাওয়া যায়নি। একটু আগে দাদা বলছিলেন, আমিও চিন্তা করে দেখলাম, তাই তো, সিরাজ সিকদারকে যে হত্যা করা হয়েছিল, সিরাজ সিকদারের কবর কোথায় কোনো সাংবাদিক বন্ধুরা জানেন? তার পরিবার জানে? কেউ জানে? যে সেই আওয়ামী লীগের আমলে এগুলো হবে, এটাই তো স্বাভাবিক। সেটার মধ্যে যারা জড়িত আছেন তারাও এই পাপের প্রায়শ্চিত্ত একদিন করবেন। এই শিশুর চোখের অশ্রু, এই বিধবা স্ত্রীর কান্না, এই মায়ের আর্তনাদ, এই সবকিছু বাতাসে মিলিয়ে যাবে, এমনটা মনে করবেন না। তালিকা আমাদের তালিকা করেন, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করেন, আপনাদের তালিকাও প্রস্তুত হচ্ছে, মনে রাখবেন। যে কেউ অদৃশ্য বসে করছে, যদি নাই করে থাকে, আমাদের কাছে তো তালিকা নাই। আজকে সচিবালয় হয়েছে কি প্রকাশিত হচ্ছে 2018-র 2 নম্বরী 6 নম্বরী নির্বাচনে কে কোথায় কোন দায়িত্ব পালন করেছেন, কোন সচিব ছিলেন, কোন অফিসার সেখানে ছিলেন। আমরা তো মার খাচ্ছি, আক্রান্ত হচ্ছি, আমাদের 17 জন ভাই এখন পর্যন্ত নিহত হয়েছেন সাম্প্রতিক আন্দোলনে। কই আমরা তো কাউকে মারতে যাইনি, আমরা তো পুলিশের উপর আক্রমণ করিনি, তারপরেও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে অগ্নি সন্ত্রাস করবে, আগুন জ্বালাবে, এই করবে ওই করবে, সব কিছু হচ্ছে পরিকল্পিত, যেভাবে পরিকল্পিত হবে তারা করেছিল স্বাধীনতার পর। এই যে ঘুম দিবস, এই যে ঘুম হওয়া পরিবারগুলোর কান্না। সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মনির, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি